দেশের সার্বিক নিরাপত্তা ইস্যু দক্ষিণ আফ্রিকার আশা না আশার শঙ্কা, সব শঙ্কা উড়িয়ে দিয়ে অবশেষে প্রোটিয়াদের বাংলাদেশে পা রাখা। সিরিজ শুরুর মাসখানেক আগে থেকেই ক্রিকেট সাউথ আফ্রিকার নানার তাল বাহানা। চার সদস্যের নিরাপত্তা পর্যবেক্ষক দলও পরিদর্শনে আসে। শেরেই বাংলায় বিশেষ বাহিনীর মহড়াও নিশ্চয়ই ভুলে যাননি। বিমানবন্দরেও দক্ষিণ আফ্রিকা দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, এমনকি প্রটোকল মেনে বিমানবন্দর থেকে বের হতেও বাভুমাদের লেগেছে প্রায় 2 ঘন্টা। তিন বাহিনীর বিশেষ নিরাপত্তা বহরের উপস্থিতিতেই বিমানবন্দর ছেড়েছে প্রোটিয়ারা। প্রায় 10 বছর পর দক্ষিণ আফ্রিকা দল বাংলাদেশে এলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচ। বাভুমার নেতৃত্বে শক্তিশালী স্কোয়াডই গঠন করেছে প্রোটিয়ারা। রাবাদা মুল্ডার ডেন পেটারসনদের পেস ব্যাটারি, সেই সাথে মহারাজের নেতৃত্বে শক্তিশালী স্পিন আক্রমণ, অবশ্য টাইগারদের স্বস্তির জায়গা প্রোটিয়াদের অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপ। গোটা বিমানবন্দর এরিয়া নিরাপত্তার চাদরে ঢাকা। বাংলাদেশ পুলিশ, আনসার, র্যাব, এমনকি বিমান বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন। গোটা সিরিজ জুড়ে দক্ষিণ আফ্রিকা দলকে কেমন নিরাপত্তা দেওয়া হবে তারই যেন চিত্র এটি। বাংলাদেশ দলের সমর্থকরা দক্ষিণ আফ্রিকা দলকে একটা ধন্যবাদ দিতেই পারেন। তারা নিরাপত্তা ইস্যুতে এই সিরিজটি ক্যান্সেল করতে চেয়েছিল, তবে শেষ পর্যন্ত তারা বাংলাদেশে এসেছেন। সাকিব ভক্তরাও চাইলে দক্ষিণ আফ্রিকা দলকে আরও একবার ধন্যবাদ জানাতে পারেন, কারণ এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়েই সাকিব আল হাসান নিজের শেষ টেস্ট ম্যাচটা বাংলাদেশে খেলতে চেয়েছিলেন, সেই ইচ্ছেটাও কিন্তু পূরণ হতে চলেছে। প্রোটিয়াদের আগমন টাইগার ভক্তদের জন্য স্বস্তির খবর। এবার সাকিব ভক্তদের অপেক্ষা। 21 অক্টোবর থেকেই সিরিজের প্রথম ম্যাচ, এর আগেই সাকিব দেশে ফিরবেন, নিজের বিদায়ী ম্যাচটা দেশের মাটিতেই খেলবেন। বিমানবন্দর থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে আশিক সারোয়ার, ক্রিকেট 97। না না ভাই, খারাপ আর কিছু না।